জয়েন বন্ধুরা তোমাকে ছোটো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ ভোটারফোল সেরেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তি নাম তুমি এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোডাকশন ফোর্স রেলওয়ে প্রোডাকশন অর্থাৎ আর পি এফ কনস্টুলেট যেটা এক্সাম ডেটের অ্যাডমিট কার্ড সেটা তোমাদের দেখাবো তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে পারছো এইখানে তোমরা জানো যে আর পি এফের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছিল সেই ভ্যাকান্সিটার প্রত্যেকেই তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু নোটিফিকেশন জারি করছে সেই অফিসিয়াল নোটিফিশন তোমরা দেখতে পাবে আরেকটা নোটিফিকেশন জারি করছে আর পি এর টোটাল ভ্যাকান্সি কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের দুই নম্বর তোমরা দেখতে পেয়ে আর পি টোটাল কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে টোটাল আমি এই তো আলোচনা করছি দুটো নোটিফেশান তোমাদের এক্সাম ডেট কবে রয়েছে এবং তোমাদের টোটাল ফর্ম ফিল আপ কত রয়েছে টোটাল আমি এই আলোচনা করব ভিডিও সম্পূর্ণ দেখো যারা আর পি এর এক্সাম দেবে তার মতো কিছুদিন হাতে মাত্র বাকি বাদ সময় পাচ্ছো এর মধ্যে ভালো মতো প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন নিয়ে তোমাদের एग्जाम হলে প্রবেশ করতে হবে তো প্রত্যেকে যেন কম বেশি আমি টোটালি আলোচনা করছি আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি যারা চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করাবে আসল পথ যে টোটাল আমরা নোটিফিকশন তোমাদের সামনে তুলে ধরছি এখানে তোমরা প্রথমে প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা যে নোটিফিকেশনটা ওপেন করছি এখানে প্রত্যেকে এই নোটিফিকেশানটা তোমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আগে ভিডিও সম্পূর্ণ দেখবে এখানে যে নোটিশনে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এ দেখে নাও তোমাদের একুশ দশ দু হাজার বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নোটিফিকেশানটি একুশ তারিখে পাবলিশ করা হয়েছিল এটা হলো রেলওয়ে তোমাদের রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু পাবলিশ করছে যেটা আরবির যেটা অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড কিন্তু করতে পারবে ক্লিয়ার করবো যেতে পারছি এটা হলো আর পি এফ কনস্টেবলের এটা নোটিফিকেশন যারা আর পি পদে আবেদন করছো তাদের ক্ষেত্রে এই নোটিশানটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করছে এখানে টোটাল আমরা দেখবো কতগুলো ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের কাস্ট ওয়াইজ তোমাদের ভ্যাকান্সিগুলো দেখে দেবো যে তোমার টোটাল কতগুলো ভ্যাকান্সি ছিল এবং এটা টোটাল তোমাদের কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে তো এখানে তোমাদের টোটাল আমি দেখে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবি দেখতে পাচ্ছ আরপিএফ যেটা ফর্ম ফিল আপ হচ্ছে টোটাল এখানে আর পি এর তোমার দেখতে পাচ্ছ আর পি এফ এ সাইড তোমাদের দেখতে পাচ্ছ আর পি এফ কনস্টেবলের এগুলো তোমার ক্যান্ডিডেট তোমাদের দেখতে পাচ্ছ শূন্য পথ এবং তোমাদের শূন্য শূন্যপদ তোমরা দেখতেও যাবে এটা যেটা আর পি এফ কনস্টেবলের পথ প্রকাশিত তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে পনেরো লাখ আটত্রিশ হাজার ষাটটি ভ্যাকান্সি তোমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে পনেরো লাখ আটত্রিশ হাজার জিরো ষাটটি টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে এ ও বিসি এস সি এস টি তোমাদের টোটাল ওই ই এস টোটাল তোমাদের আর তোমাদের যেটা আর পি এফ কনস্টেবলের যেটা ভ্যাকান্সি ছিল টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের পনেরো লাখ আটত্রিশ হাজার জিরো ষাটটি টোটাল তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের ছিল আর পি এফ কনস্টেবলের টোটাল ভ্যাকান্সি আর চার হাজার তোমাদের ছয়শো ষাটটার টোটাল ভ্যাকান্সি ছিল এই যে ফর্ম ফিল আপ হয়েছিল এ ফর্ম ফিল আপে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এই যে ভ্যাকান্সিটা চার হাজার ছয়শো ষাটটি ভ্যাকান্সি ফর্ম ফিল আপ পড়ছে তোমাদের পনেরো লাখ আটত্রিশ হাজার জিরো তোমাদের সাইডটা ভ্যাকান্সি এই যে তোমাদের দেখতে পাচ্ছ আর পি এফ আমরা দেখবো এক্সাম ডেট এই নোটিশটি তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে সেখান থেকে তোমরা প্রত্যেক কিন্তু চেকআউট কিন্তু করতে পারবে এরপর দেখছি আমরা এক্সাম ডেট নিয়ে আলোচনা করছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিশ যেটা তোমরা জানো যে তোমাদের এক্সাম ক্যালেন্ডার তোমাদের এক্সাম ডেট ভাবে তো প্রকাশিত করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই যে নোটিফিকেশনটি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এক্সাম শিডিউল এখানে তোমরা প্রত্যেকে এক্সাম শিডিউল তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেগুলো পাবলিশ কিন্তু করা হয়েছে এখানে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের যেগুলো এক্সাম শিডিউল পাবলিশ করা তোমাদের চারটা এক্সাম শিডিউল কিন্তু পাবলিশ করা হয়েছে তিন চারটা দেখতে পাচ্ছ তোমাদের মনে একটা বারবার প্রশ্ন উঠে আসে যে আর পি এফের যেটা দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ হয়েছে এটা আর পি এফের এ সাইড তোমাদের কিন্তু নোটিশ জারি করছে আর পি এফ এ সাইড নোটিশ জারি করছে তাই তো এবার তারপিএফের কয় তারিখে পরীক্ষা হবে এটা বহু মনের জন্য প্রশ্ন থাকবে এখানে তোমরা দেখো যে আমরা যদি দেখি তোমাদের বারো তারিখ থেকে মানে ডিসেম্বরের যে দুই তারিখ এবং ডিসেম্বরের পাঁচ তারিখ অবধি মানে দুই থেকে তোমাদের পাঁচ তারিখ তারিখ মধ্যে তোমাদের কোনো এক্সাম চলবে এখানে তোমাদের দুই তিন আর পাঁচ চার পাঁচ কয়েকদিনের মধ্যে তোমাদের এক্সাম শেষ পাঁচ তারিখে এক্সাম শেষ হয়ে যাচ্ছে পাঁচ তারিখের পর এটা তোমাদের জানুয়ারি মাসে তোমাদের কোনো মেডেল হাফে তোমাদের আর পি এফ কনস্টেবলের যেটা তোমাদের ছিল যে এক্সাম যে সেটা কন্টাক্ট করাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর পি এফের যেটা ভ্যাকান্সি আছে সে আর পি এফের ভ্যাকান্সিটার যে এক্সাম ডেটটি সেটা তোমাদের জানুয়ারিতে ফর্ম ফিল আপ কিন্তু করাবে জানুয়ারিতে তোমরা কিন্তু তেরো তারিখে অথবা চোদ্দো তারিখে এটা যে কোনো তোমাদের দুটি ডেটে পরীক্ষা তোমাদের এক্সাম করে তেরো এবং চোদ্দো নাহলে চোদ্দো এবং পনেরো এর দুটো ডাটা বর্তমানে উঠে আসে এর দুটো ডাটায় বর্তমানে তোমাদের এক্সাম কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে সেই তোমরা অ্যাডমিট কার্ড কয় তারিখে ডাউনলোড করতে পারবে সেটা তোমাদের তোমরা প্রত্যেকেই জানতে পারবে কারণ এখানে তোমাদের জানুয়ারি মাসে তোমাদের কিন্তু একটাই মাত্র পরীক্ষা কিন্তু কন্টাক্ট করেই নেবে তেরো আর চোদ্দো আর পি এফ কোয়ার্সি শুধুমাত্র পরীক্ষাটা কিন্তু কন্ট্যাক্ট করাবে বাকি যে রয়েছে সেগুলো কিন্তু কন্ট্যাক্ট কিন্তু করাচ্ছে না এটা তেরো এবং চোদ্দো ডাটাটি উঠে আসছে সেই ডাটাটি সঠিকও হতে পারে সেটি আমি টোটাল যখন ফাইনালি হবে নোটিশেশান প্রকাশিত হবে তখন আমি টোটালি আলোচনা কিন্তু করে দেবো আমি এর উপরে তোমরা জানো যে আর পি এফ কনস্টেবলের পনেরো তারিখে এক্সাম হওয়ার কিন্তু কথা রয়েছে আরপিএফের আমি একটা ফাইনাল নোটিফিকেশন আলোচনা করছি আরপিএফের পনেরো তারিখে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার কথা রয়েছে ভিডিও ডিসক্রিপশন হক্সে লিঙ্ক পেয়ে যাবে ওটা ফাইনালি হয়তো নোটিশান কিন্তু প্রকাশিত করছিল এখন তোমাদের পনেরো তারিখে কিন্তু পরীক্ষা কিন্তু হচ্ছে না এখন তোমাদের কিন্তু চোদ্দো অথবা তোমাদের পনেরো তারিখে কিন্তু পরীক্ষা হতে চলছে যেটা জানুয়ারি তোমাদের মাসে জানুয়ারি মাসে কন্ট্যাক্ট করাবে সেটাই আরআরবি কিছু দিনের মধ্যে আর আর যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমরা প্রত্যেকের নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে ক্লিয়ার করে তোমাদের সেন্ট্রালের যেন সেন্ট্রালের কোনো ছুটি বলে কোনো গল্প নেই সেটা তোমরা প্রত্যেকে যো কোনো ছুটি বলে কোনো গল্প থাকে না সেটি তোমাদের কোনো কন্ট্যাক্ট করিয়ে নেয় সেটাও তো দায়িত্ব অনুযায়ী তোমরা আর পি এফ কনস্টেবলের তোমরা দেখতে পেয়েছি আর পি এফ এস আই তোমাদের এক্সাম ডেট পাবলিশ হয়ে গেছে টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে এ এল তোমাদের এক্সাম ডেট পাবলিশ করছে আর পি এফ এসআই টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার এবং আদার্স স্পোর্টসগুলো যেগুলো ফর্ম ফিল আপ চলছিল সেগুলো তোমাদের প্রত্যেকেই কিন্তু জারি করে দিয়েছে থেকে দেখতে হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকেই অ্যাডমিট কার্ড কোনো ডাউনলোড করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এই যে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভেট করে দেবে দশ দিন আগে তোমাদের পরীক্ষার দশ দিন আগে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে যাবে তোমাদের কিন্তু যেটা লিঙ্ক সেটা অ্যাক্টিভেট কোনো করে দেওয়া হয়েছে আসলে টোটাল আমি ক্লিয়ার করে বোঝাতে পারছি তাহলে আর আমি বারবার একটাই রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নিয়ে নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এ বলে আমরা কিন্তু ভিডিও শেষ করছি জয়ন্ত জহরত